SSD official. অবশেষে বিয়েটা করেই নিলাম। মা বাবার প্যারা আর নিতে পারছিলাম না। খেতে বসলে বলতো, বিয়ে করবি কবে? ঘুমাতে যখন যেতাম রুমে ঢুকে বাবা বলতো, আমি কি দাদা হব না? তুই কি বিয়ে করবি না? সমস্যাটা কি তোর বলতো? এভাবে সকাল বিকাল আমাকে তাদের ঘ্যান জ্ঞানগুলো সহ্য করতে হতো। আমি আর সহ্য করতে পারছিলাম না, তাই গুড কাজটা সেরে ফেলেছি। বাসার ঘরে ঢুকে দরজা বন্ধ করে যখন সামনে এগিয়ে গেলাম, তখন আমার বউ এসে আমাকে সালাম করল। আমি বললাম, এ কি করছো তুমি? তোমার স্থান পায় না, তোমার স্থান আমার বুকে। এবার পরিচয়টা সেরে ফেলি। আমি কবির, একটা প্রাইভেট কোম্পানিতে জব করি। আর তোমাদের ভাবি, মানে আমার বউ, তার নাম বৃষ্টি। আমার মায়ের বান্ধবীর মেয়ে, সে SSC পাস করেছে 2021-এ। দেখতে মাশাল্লাহ অনেক সুন্দরী, গায়ের রং ফর্সা, একেবারে আমার মনের মতো। আমার মায়ের পছন্দ আছে বলতে হবে। মনে মনে তাকে 3 খাঁচা ধন্যবাদ দিলাম। এবার হবে যুদ্ধ, আর মন ভরে রসমালাই খাবো আজকে। কেউ কিন্তু দেখবা না, ওকে? সকালবেলা চোখ মেলে দেখি বৃষ্টি ফ্রেশ হয়ে মাথার চুল ঝাড়ছে। আমি পেছন থেকে জড়িয়ে ধরে ঘাড়ে একটা চুমু বসিয়ে দিলাম। তখন বৃষ্টি ঘরে দাঁড়িয়ে বলল, রাতে এত আদর করলাম, মন ভরে নাই? সকাল সকাল দুষ্টামি করছো কেন? মন তো ভরে নাই, মনটা ভরিয়ে দাও। পারবো না, আমি এক সকালে 2 বার গোসল করতে পারবো না। যাও, তুমি ফ্রেশ হয়ে নাও, তোমার না ডিউটি আছে। এমন সময় মা সকালের নাস্তার জন্য ডাক দিলেন। বৃষ্টি আমার হাতটা ছাড়িয়ে দৌড়ে নাস্তার টেবিলে চলে গেল। আমিও ফ্রেশ হয়ে নাস্তা সেরে অফিসে চলে আসলাম। দুপুরে আমার ফোনে রিং বেজে উঠলো, দেখি বৃষ্টি ফোন দিয়েছে। ফোনটা রিসিভ করা মাত্রই বৃষ্টি বলল, কি করছেন? দুপুরের খাবার খেয়েছেন? আমাকে মিস করছেন? এতগুলো প্রশ্ন একসাথে করলে কোনটার উত্তর দেব? সবগুলোর উত্তর দিবা। আমি বৃষ্টির সব প্রশ্নের উত্তর দিলাম। তুমি কখন বাসায় ফিরবে? আজ একটু তাড়াতাড়ি ফিরবে কিন্তু, আর আসার সময় আমার জন্য ফুসকা নিয়ে আসবে, ওকে? ওকে, নিয়ে আসব। সন্ধ্যা 6টা বাজে, আমি অফিস থেকে বের হয়েই বৃষ্টির জন্য ফুসকা নিয়ে নিলাম। বাসায় গিয়ে ফুসকা লুকিয়ে রাখলাম। রাতের খাবার খেয়ে মা বাবা তাদের রুমে চলে গেল, আমরাও আমাদের রুমে চলে আসি। তখন বৃষ্টি বলে, আমার ফুসকা কই? আমি চুপ হয়ে থাকি। তখন বৃষ্টি বলে, চলো শুয়ে পড়ি। মুখে না বললেও আমি বুঝতে পারি বৃষ্টির মন খারাপ হয়েছে। তখন আমি বৃষ্টিকে জড়িয়ে ধরে বলি, আমার বউ ফুসকা খাবে আর আমি ফুসকা আনবো না, তা হয় নাকি? তাই বলে ফুসকা বের করতে দেখি বৃষ্টি অনেক খুশি হয়েছে। বৃষ্টির মুখের সে মায়াবী হাসি দেখে আমি যেন স্বর্গীয় আনন্দ পেলাম। কিছুদিন পর আজ আমার ছুটির দিন, আজকে আমি বৃষ্টিকে সারপ্রাইজ দিব বলে মনে মনে ভাবলাম। যেই ভাবা সেই কাজ, শার্ট প্যান্ট পরে বের হয়ে গেলাম। বৃষ্টির জন্য মার্কেট করব একটা নেভি ব্লু কালার শাড়ি, কিছু কাছের চুড়ি নিয়ে এলাম। রাতে বাসায় ফিরে সোজা রুমে ঢুকে মার্কেটগুলো রেখে দিলাম। একটু পরেই বৃষ্টি রুমে আসলো। আমি পেছন থেকে বৃষ্টির চোখ ধরে ফেললাম, তারপর একটু সামনে গিয়ে আমি বৃষ্টির চোখ ছেড়ে দিলাম। চোখ খুলেই শাড়ি আর কাচের চুড়ি দেখে বৃষ্টি অনেক খুশি হলো। আমি বললাম, বৃষ্টি যাও চেঞ্জ করে এগুলো পরে আসো। এখন কেন? আজ আবার বাসর করব। ইস, শক্ত তো। এই বলে শাড়ি আর চুড়ি নিয়ে চেঞ্জ হতে গেল। যখন সেই শাড়ি আর কাচের চুড়ি ছুটে হালকা গোলাপি রঙের লিপস্টিক দিয়ে আমার সামনে আসলো, আমি দেখে পুরোই মাতাল হয়ে গেলাম। সকালে ঘুম থেকে উঠে দেখি বৃষ্টি আমার পাশে নেই। তখনই বুঝলাম বৃষ্টি রান্নাঘরে। রান্নাঘরে ঢুকতে দেখি বৃষ্টি রান্না করছে, কোমরটা হালকা বেরিয়ে আছে।
আমি পেছন থেকে গিয়ে বৃষ্টির কোমরে হাত রাখতেই বৃষ্টি কেঁপে কেঁপে উঠল। এত দুষ্টু কেন তুমি? এত এত আদর দিই তোমাকে, তবুও তোমার মন ভরে না কেন? রান্না করার সময় দুষ্টামি করো, কাছে পেলে জড়িয়ে ধরো, যেখানে সেখানে সুযোগ পেলে কিস করো। যদি আমি মরে যাই তখন কেমন করবে বলো? আমি কিছু বলতে যাব এমন সময় মা এসে ডাক দিল, কিরে কবির, কলেজে যাবি না? সকাল 10টা বেজে গেছে, কখন কলেজে যাবি বল? মায়ের কথায় আমার ঘুর কাটল। তো তবে কি আমি স্বপ্ন দেখছিলাম? ওহো, তাই তো, আমি তো স্বপ্নে দেখছিলাম, ধুর।